ধনেপাতা। ধনেপাতা একটি শীতকালীন সবজি, যদিও এখন বারো মাসই পাওয়া যায়। এই ধনেপাতা আমরা বিভিন্ন রকমভাবে খাই, তরকারিতে দিয়ে খাই, ধনেপাতা বাটা খাই, ধনেপাতার বড়া খেতে অত্যন্ত ভালো লাগে। যে কোনোভাবেই খান না কেন, ধনেপাতা কিন্তু ভীষণ ভালো লাগে। সালাডেও যদি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে তার গন্ধে অনেক বেশি স্বাদ বেড়ে যায়। এই ধনেপাতাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে এবং প্রচুর উপকারিতা রয়েছে। আজ বলবো ধনেপাতার বেশ কিছু পুষ্টিগুণ এবং উপকারিতা বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ধনেপাতার কিছু পুষ্টিগুণ এবং উপকারিতা। প্রথমেই বলি ধনেপাতাতে কি কি পুষ্টিগুণ রয়েছে। ধনেপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, যা আমাদের ত্বকের জন্য যথেষ্ট প্রয়োজনীয়। এই ধনেপাতার ভিটামিনগুলো আপনার ত্বকে প্রতিদিনের পুষ্টি যোগায়, চুলের ক্ষয় রোধ করে থাকে। অনেকেরই দেখবেন চুলের গোড়া ফেটে যায়, যেটাকে আমরা বলি ডগা ফাটা। এই গোড়া ফেটে যাওয়াটাও রোধ করতে পারে কিন্তু ধনেপাতা, এবং আমাদের মুখের ভেতরের নরম অংশগুলোকে রক্ষা করে, অর্থাৎ মুখগহ্বরের দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের বিরুদ্ধেও লড়তে পারে এই ধনেপাতা। এছাড়া ধনেপাতার ভিটামিন এ আমাদের চোখের পুষ্টি যোগায়, রাতকানা রোগ দূর করতে ধনেপাতা বিশেষ ভূমিকা রাখে। সেই সঙ্গে কোলেস্টেরল মুক্ত এই ধনেপাতা আমাদের দেহের চর্বির বিরুদ্ধে যুদ্ধ করে। ধনেপাতায় প্রয়োজনীয় আয়রন আমাদের শরীরের রক্ত তৈরিতে বিশেষভাবে সাহায্য করে, এবং রক্ত পরিষ্কার রাখতেও ধনেপাতা বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ধনেপাতাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন কে। ভিটামিন কে তে ভরপুর ধনেপাতা হাড়ের ভঙ্গুরতা দূর করে, আমাদের শরীরকে শক্ত সামর্থ্য করে। অর্থাৎ আপনার হাড়ের কোনো রোগ যদি থেকে থাকে, বা বয়সকালে অনেকেরই হাড়ের রোগ হয়, সমস্যা দেখা দেয় বিভিন্ন রকম, সেই সমস্যা দূরে থাকবে যদি আপনি নিয়মিত ধনেপাতা খান। তবে এখানে একটি কথা বলি, ধনেপাতা রান্না খাওয়ার থেকে কাঁচা খেলে বেশি উপকারী। অ্যালজাইমার নামে এক ধরনের আমাদের শরীরের মস্তিষ্কের রোগ রয়েছে, যা নিরাময়ে ধনেপাতা বিশেষ গুরুত্ব পালন করে। শীতকালীন সময়ে আমাদের ঠোঁট ফাটা, ঠান্ডা লেগে যাওয়া, জ্বরজ্বর ভাব হওয়া, এই সমস্ত সমস্যা দূর করতে পারে ধনেপাতা। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল, ধনেপাতা শুধু যে সুগন্ধের জন্যই আমরা খাবো তা কিন্তু নয়, ধনেপাতার প্রচুর উপকারিতা রয়েছে এবং প্রচুর পুষ্টিগুণ রয়েছে। একটি ধনেপাতা কোলেস্টেরলের সমস্যা, ক্যান্সারের সমস্যা, পেটের সমস্যা, চোখের সমস্যা, এই ধরনের নানা রকম সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারে। সুতরাং ধনেপাতা খান, সুস্থ থাকুন। তবে একটি কথা বলি, এই ধনেপাতায় যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। তবে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং নিজেকে নিরোগ রাখতে ধনেপাতা অবশ্যই সঙ্গে রাখুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।